হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি আমার এই ভিডিওটা আসলে তিন থেকে চার মাস আগেকার আমি আজকে শেয়ার করছি আমার বাসাতে হঠাৎ করে আমার আমার ছোটো বোন আমার ছোট ভাই আব্বু আম্মু সবাই এসেছে সারপ্রাইজ দিয়েছে আর কি একটার দিকে এসে হাজির হয়েছে আসলে ওদের মোহাম্মদপুরে একটা কাজ ছিল এই জন্য এসেছে সবাই মিলে তো খুবই ভালো লাগছিল সবাইকে একসঙ্গে দেখতে পেরে আর নুরাইজবাবু দেখুন ছোট খুব খেল খেলাধুলা করছে এখন তো একটু বড় হয়ে গিয়েছে তিন চার মাসে মশাল্লা তো ওই যে দুপুরে দুপুরে এটা হলো আমরা ওরা আসার পরে খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম বাড়ির থেকে এসে এখন রাত্রে রাত্রেবেলা হচ্ছে আমি গরু মাংস বের করে রেখে গিয়েছিলাম এসে দেখি আম্মু রান্না করে রেখেছে আর পোলাও রান্না করেছে আর মাংসর মধ্যে আলু দিয়েছে তো আমি বলছি তুমি আলু দিয়েছো কেন গরুর মাংসে তো আম্মু বলছে যে না গরু মাংস আলু ওরা অনেক পছন্দ করে তো ভালোই হয়েছে আম্মুর রান্না করে রেখেছে তো রাত্রে যে খেতে দিয়েছি আমার ছোট বোনের হাজব্যান্ড এসেছে তো গরু মাংস রান্না করেছি আর ইলিশ মাছ ভুনা করেছিলাম আর চিকেন ভুনা করা হয়েছিল আর সবজি ছিল তো আমার ছোট বোনের হাজব্যান্ড এরকম দেশি খাবারই পছন্দ করে তো আমার আমার হাজব্যান্ড আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার ছেলে তিনজনে খেয়ে নিয়ে আর আমি এই যে এখন একটু তালের বড়া বানাবো তো আমার আগেকার ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আবার যারা নতুন দেখছেন তাদেরকে বলি এ তালের একটা ইতিহাস আছে খুবই মজার একটা কারণ আমরা আমাদের ফ্যামিলি পিকনিক করেছিলাম জিন্দা পার্কে তো তখন জিন্দা পার্কে তো অনেক প্রচুর মানে তালের গাছ বাতাসে টুপটুপ করে একটু পরপর তাল পড়ছিলো আর যারা ওখানে দর্শনার্থীরা গিয়েছিল। তারা কিন্তু যে যেরকম পাচ্ছিলো তালগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছিলো কারণ এত তালের গাছ তো সবাই অনেক মজা করেছিলাম আমরা প্রায় আট থেকে নয়টির মতো তাল পেয়েছিলাম তো আমি তিনটা তাল এনেছিলাম আর বাদ বাকিগুলো আমার ছোটো বোন নিয়ে গিয়েছিল তো ওই তিনটা তালেই আমি রস বের করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওটার থেকে মাঝে মাঝেই বের করে করে আমি তালের বড়া বানাই তো এখনও আছে অবশ্য সে তালের রস এখনও ডিপে আছে তো খুবই মজা লেগেছিলো তালগুলো তিতা ছিল না তো আমি ময়দা আর নারকেল আর চিনি দিয়ে এই তালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তো সবাই মিলে সেটাও খেলাম বিকালে খুবই ভালো লেগেছিল তালের বড়াগুলো আর অন্য অন্য নাস্তা দিয়েছিলাম সেগুলো আর শেয়ার করলাম না তো রাত্রে ওরা খাওয়া দাওয়ার পর কিন্তু সবাই চলে গিয়েছিল তো আজকে হলো পরের দিন সকালবেলা এটা ভিডিও তো আমার ছোট বোন আশাস বোনের হাজব্যান্ড আশাস ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল তো তখন প্রচুর ফল নিয়ে এসেছিল। তো সেগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছি আর আমার ছোটো বোন যেগুলো এনেছিলো সেগুলো আমি শেয়ার করছি একটু পরে তো ওই ফলগুলো এনেছিলো রাত্রে আমরা সবাই একসঙ্গে খেয়েছিলাম খেয়ে আর বাদ বাকিগুলো কিছুটা প্যাকেটেও ছিল ওগুলো আমি এখন আবার একটু ধুয়ে প্রায় এক ঘন্টার মতো সিরকাদে ভিজে রেখেছিলাম সিরকাদে ভিজিয়ে রেখে তারপরে আমি এগুলোকে টেবিলে নিয়ে এসেছি তো এরকমই করে আসার সময় মানে এত প্রচুর পরিমাণে নিয়ে আসে খাবার যে যেগুলো মানে নষ্টই হয় আমার ছেলে মেয়ে তো অত ফলটল তেমন কিছু খেতে চায় না তো আমার ছোটো বোন কী কী এনেছে যে দেখুন দুনিয়াটা একেবারে সঙ্গে একেবারে নিয়ে এসেছে মানে এত মানে প্রচুর সব ও মানে নিয়ে আসে যে কী বলবো আর মানে আমার যে কেক বানাবো কেক বানানোর জন্য আমার আর অন্য কোথাও আমার হাত দিতে হবে না মানে এ টু জেড কেক বানানোর সব কিছু ও নিয়ে এসেছে মানে ওই রকমই করে মানে আমার এ দেখুন এই যে কেক বানানোর যে ডেকোরেটিং যে টার্ন টেবিল ওটা নিয়ে এসেছে ওটা আসলে এত কিছু কিন্তু কেক বানানো তো লাগে না আমার আমি তো যেহেতু বিজনেস করি না আমার দুটা বাচ্চা দেখা যায় যে বছরে দুই দুইবার কেক বানালেই কিন্তু আর সারা বছরকে একটা বানানো হয় না আর এনেছে এই যে বসুন্ধরা মেকারোনি এই যে এনেছে আইসিং সুগার কেক বানানোর জন্য যেটা খুবই দরকার এনেছে এই যে কেক বানানোর জন্য মোল্ট ও আমাকে ফোন করে একবার অবশ্য জিজ্ঞেস করেছিল যে তোমার কি ধরনের মোল্ট আছে আমি বললাম যে আমার গোল মোল্ট আছে লম্বাটা নাই তো লম্বাটা এনেছে আর এই যে মাফিন কেক টেক বানানোর জন্য এটাও একটা এনেছে আর এই যে কেকটাকে ডেকোরেট করার সময় যে নিচে দিতে হয় এই জন্য এটা এগুলো এনেছে অনেক কিছুই ও বেশি করে কিনে মানে হাফ করেও নিজের কাছে রেখে দিয়েছে আর হাফ আমার কাছে এনেছে এই যে ডেকোরেট করার জন্য হলো বল এগুলো পুতি সুইট বল এটা যে চকোলেট চিপস কোকো চিপস সব কিছু কিছুটা রেখেছে আসলে এগুলো তো এত লাগে না দেখা যায় যে এক বছর পার হয়ে যাবে এগুলো এই যে সাজানোর জন্য কেক ডেকোরেশন করার জন্য তো কিছুটা রেখেছে আর আমার জন্য এনেছে আর এই যে মাফিন কেক টেক বানানোর জন্য কাগজের এগুলোও এনেছে এগুলো এটা অরিগানো পিজ্জা টিজ্জা বানানোর জন্য অরিগানো তো সবসময় লাগে আর এটা এনেছে ওই যে বেকিং সোডা আমার একটা আছে তারপরেও এনেছে যাই হোক অনেক দিন চলে যাবে আর ঘি এনেছে ঘি তো বরাবরইও ঘি গুঁড়ো দুধ এগুলো নিয়ে আসে আমার বাড়িতে কিনতে হয় না আর এই যে চিলি ফ্লেক্স এনেছে ঝাল খাবারে লাগে আর এই যে গুঁড়ো দুধ এনেছে এক কেজির একটা প্যাকেট আর এই যে কেক ডেকোরেশন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভিভো ক্রিম এই ভিভো ক্রিম দিয়ে কিন্তু দশটা আট আটটা থেকে দশটার মতো কেক বানা ডেকোরেশন করা যায় বার্থডের কেক ভিভো ক্রিমটা এনেছে আর এনেছে যে ভ্যানিলা এসেন্স আর এই যে বেকিং পাউডার কেক বানানোর জন্য যেটা অপরিহার্য আমার আছে তারপরে এনেছে যাই হোক অনেকদিন চলে যাবে আর এনেছে এই যে জেলোটিন এই যে কোকো পাউডার এনেছে খুব ভালো ব্র্যান্ডের কিন্তু এই কোকো পাউডারটা আর এই যে কেক বানানোর জন্য একটা স্পেশাল একটা ফ্লাওয়ার বিক্রি হয় কেকের জন্য ওটা এনেছে ও আমি অবশ্যই এমনি ময়দাটাই বেশি ইউজ করি তো এনেছে এটা ভালোই হয়েছে এটাতে করা যাবে আর এখানে এটা এটা ইস্ট ইস্ট এনেছে বড় একটা সাইজের ইস্ট এটা তো শেষ করতে করতে মনে আমার দুই বছর লেগে যাবে আর এই যে কেক ডেকোরেশন করার জন্য আর কেক কাটার জন্য দুইটা নাইফ এনেছে আমার এটা অবশ্য দরকার ছিল ভালোই হয়েছে এটা হলো কেক কাটার জন্য লাগে আর এটা হলো উপরে ক্রিম দেওয়ার জন্য লাগে আর এই যে স্টিক এনেছে কাবাব টাবাব করার জন্য অনেক সময় লাগে কিন্তু আর এগুলো হচ্ছে যে এটা হচ্ছে হাতের গ্লাভস পলি গ্লাভস এগুলো অনেকগুলো নিয়ে এসেছে এগুলো আর এই যে স্ট্র তারপর চামিজ এগুলো দেখা যায় অনেক সময় লাগে ওর বাসাতেও কিছুটা রেখেছে আমার জন্য এনেছে আমার নজেল আমার ছিল তারপরেও একটা নজেল এনেছে স্টিলের আর এগুলো যে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগটা এনেছে এটাও অনেক কাজের জিনিস কিন্তু আর এনেছে পাসমেন্ট পেপার পাসমেন্ট পেপারটা বিছে দেওয়ার জন্য আর এই যে এগুলো নিয়ে এসেছে অ্যাপ্রন রান্না করার যে অ্যাপ্রনগুলো সব কিছু অনলাইন থেকে অর্ডার দিয়েছে দুই দুই সেট এনেছে অ্যাপ্রন আর হচ্ছে হাতের যে ওভেন থেকে গরম জিনিস বের করার জন্য যে হাতের গ্লাভস মোটা ওইগুলো নিয়ে এসেছে ভালোই হয়েছে এটা আমার বাসায় অবশ্য ওভেনটা এখনও নতুন বাসাতে এসেছি নতুন ফ্ল্যাট আমার এখানে কিন্তু এখনও আমার ওভেনটা চালু করা হচ্ছে না তো যাই হোক এখন এই যে এই যে একটা এনেছে এখন রান্না করার সময় পড়লে কাপড় চোপড়ে তেল ছিটে আসে না আর কি তো দুইটা এনেছে দুই সেট একটা লাল একটা কালো তো ওইরকমই পাগলামি করে যখন মানে অনলাইনে শুধু বসে বসে অর্ডার দেয় আর ওগুলো সব চলে আসে আমাকে না জানিয়ে এত কিছু এরকম নিয়ে এসেছে যাই কাজে লাগবে রেখে দিই আলাদা করে এগুলো এত কিছু মনে করে করে ও যে এনেছে মানে আমরা আশ্চর্যই লাগে যে এত কিছু মাথায় থাকে কিভাবে তো যাই হোক কেক বানানোর ইয়ে একটু জেড আর আমার অন্য কিছু আর মানে কিনতেও হবে না আর লাগবেও না তো এরকমই করে আর আমার ছোটো বোনকে তো যারা আগে আমার ভিডিও দেখেছেন সবাই চেনেন আমার ছোটো বোন ও একজন ডক্টর তারপরে একটা শখ করে একটা চ্যানেল খুলেছে ওর চ্যানেলের নাম হচ্ছে ডক্টর মমস গুড লাইফ তো আপনারা চাইলে কিন্তু ওর চ্যানেলে ভিজিট করতে পারেন ও বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টিপস এবং ভিডিও ছাড়ে অনেক ভালো আপনি ইচ্ছা করলে কিন্তু চ্যানেলে কিন্তু ভিজিট করে আসতে পারেন তো এরকমই করে দেখুন আমার ছোট বোন এত কিছু এভাবে নিয়ে এসেছে ওরা এরকমই করে আমার ছোট বোন ছোটো ভাই আব্বু আম্মু ওরা এরকমই করে আসলে আমার প্রয়োজনীয় জিনিস কোনটা আমার লাগবে কোনটা আমার লাগবে না কোনটা আমার শখের সব কিছুই ওরা খেয়াল করে এভাবে নিয়ে আসে তো এরকমই আমাকে সারা জীবনে ওরা সাপোর্ট করে যায় তা আসলে এই দিক দিয়ে আমি বলতে গেলে অনেক ভাগ্যবতী সব বাবা মা ভাই বোনরাই আসলে হেল্প হেল্প করে বেশিরভাগই তারপরে আমাকে একটু ওরা বেশি করে তো আজকে এই পর্যন্তই আর বাড়াবো না যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি টিট বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ